হাই বন্ধুরা, শ্রীমা ফ্যাশন থেকে আমি আপনাদের শ্রাবণী। কামিজে চেন লাগাতে মোটামুটি সব সেলাই কারিগররাই কম বেশি পারে, কিন্তু সঠিক নিয়মে বা চেন লাগানোর সঠিক দূরত্বটা হয়তো সবার জানা নেই। তাদের জন্যই আজকের ভিডিওটা। সুন্দর ও পারফেক্ট ফিনিশিংয়ের জন্য কী কী জিনিস মাথায় রাখতে হবে সেটাই আজকে শেখাবো। নতুন দর্শকদের কাছে অনুরোধ, এমনই সব ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখুন। দেখুন, এটা আমি কামিজের পেছন পাট নিয়ে নিয়েছি, এটা ডবলে ভাঁজ করা আছে। এবার দেখুন, কেউ কামিজের পেছন পাটের গলা ছোটও দিতে পারে, বড় দিতে পারে, যা খুশি গলা দিক না কেন। আপনাদের চেন কতটা লাগাতে হবে দেখুন, এটা হচ্ছে আমার কোমরের দাগ। ঠিক কোমরের থেকে 2 থেকে 3 ইঞ্চি নিচ পর্যন্তই আপনারা চেন লাগাতে পারবেন। আর এইদিকে দেখুন, এটা হচ্ছে আমার ফাড়ার দাগ, যেখান থেকে ফাড়ার সেলাই হবে। ফাড়ার নিচে কিন্তু কখনোই আপনাদের চেনটা যাবে না। এবার দেখুন, এখানে আমার কোমরটা এসছে 14 ইঞ্চি, তার থেকে আমি 3 ইঞ্চি নিচ পর্যন্ত নেব, মানে 17 ইঞ্চি পর্যন্ত আমি চেনটাকে লাগাবো। তাই এই 17 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এবার এখান থেকে নোক দিয়ে এই জায়গাটাতে একটু ভালো করে আমরা টেনে দেব, যাতে এই মাছ বরাবর একটা ভাজে দাগ পড়ে যায়। আপনারা যদি চান তাহলে একটুখানি আপনারা আয়রনও করে নিতে পারেন, তাতেও কিন্তু এখানে দাগ বসে যাবে। এবার চেনের জন্য আমাদের পট্টি নিয়ে নিতে হবে। দেখুন, আমি পট্টিটার মধ্যে কিন্তু একটা পেপার পেস্টিং লাগিয়ে নিয়েছি, যেহেতু আমার এই কাপড়টা বাটার সিল্ক, একটু তেল তেল ধরনের, তাই জন্য আমি কিন্তু পেপার পেস্টিং লাগিয়ে নিয়েছি। কটনের যদি হয় আপনাদের কামিজটা, তাহলে পেপার পেস্টিং লাগানোর কোনো দরকার নেই। এবার এই লম্বাটা নিয়ে নিয়েছি, দেখুন যতটা আপনাদের চেনের দাগ দিয়েছি তার থেকে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি আপনারা বড় নিয়ে নেবেন। আর এর চওড়া নিয়ে নিয়েছি 3 ইঞ্চি। মাঝখানে পেপার পেস্টিংটা আমি নিয়ে নিয়েছি 2 ইঞ্চি, দুই দিক থেকে 1/2 ইঞ্চি রেখেছি, এইভাবে মুড়ে সেলাই করার জন্য। বোঝাতে পারলাম? এবার দেখুন, এই যে পট্টিটা, এটাকে এরকম ডবলে ভাঁজ করে নিতে হবে, তারপর নোক দিয়ে মাঝখানটাতে জোরে চেপে দিতে হবে, যাতে মাছ বরাবর একটা ভাঁজের দাগ পড়ে যায়। এবার এই ভাঁজের দাগ বরাবরই আমরা স্কেল দিয়ে সোজা একটা দাগ টেনে দেবো। যতটা পর্যন্ত আমাদের চেনটা বসবে সেখানে এখানে একটু মার্ক করে নিতে হবে। এবার দেখুন, কামিজটাকে আমরা খুলে নেব, আর কামিজের কিন্তু সোজা দিকটা আমাদের উপরের দিকে থাকবে। এবার পট্টিটাকে নিয়ে একদম কামিজের যে ভাজের দাগ, সেই দাগ বরাবর পট্টির যে দাগ দিয়েছি সেই দাগটা মিলিয়ে বসিয়ে নিতে হবে। তারপর এইভাবে আপনাদের পিন লাগিয়ে নিতে হবে। পিন লাগিয়ে নিলে কিন্তু আপনাদের সেলাই করার সময় পট্টিটা নড়বে না, তাতে কিন্তু সেলাইটা একদম পারফেক্ট হবে। এবার দেখুন, আমরা সেলাই কোথা থেকে করব, এই যে দাগ দিয়েছি এই দাগের এই দিক থেকে 2 সুতো করে ছেড়ে দেব। তারপরে দেখুন, নিচ অবধি বরাবর সোজা টানার পরে একদম কোনাটায় এসে এইভাবে কোণ করে মিলিয়ে দিতে হবে। আমি একটা অন্য কালারের চক দিয়ে দেখাই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই নিচ দিকটা এরকম কোণ করে মিলে যাবে, তারপর আবার সোজা ওই দিক থেকেও 2 সুতোর মতন ছেড়ে কাপড় আমাদের সেলাইটা পুরো টেনে দেব। চলুন, মেশিনে আমি সেলাইটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কোণাটাতে কিভাবে সেলাই করেছি। এবার দুটো সেলাইয়ের মাঝ বরাবর আমরা কাটবো, দুদিকেই জানতে সম পরিমাণে কাপড় থাকে সেভাবে এটাকে কেটে দেব। আর কোণটাতে এসে কিন্তু একদম কোণ অবধি কাটবো, তবে সাবধানে যাতে সেলাই না কাটে। এবার দেখুন, পট্টিটাকে ভেতরের দিক থেকে উল্টে দিতে হবে এইভাবে। পট্টিটা উল্টে দেওয়ার পরে একটুখানি এই জায়গাটা কোণটাতে এইভাবে নোক দিয়ে একটু চেপে দিতে হবে, নাহলে কিন্তু এই জায়গাটা একটু কুচকে থাকে। দেখুন, এইভাবে ঠিক করে চেপে দেবেন। এবার দেখুন, আমরা এখান থেকে চেনটাকে লাগাবো কিভাবে। দেখুন, প্রথমে চেনটাকে এইভাবে বসিয়ে নেবেন, আর দেখবেন এখান থেকে যাতে 1 ইঞ্চি কি 2 ইঞ্চি নিচে চেনটা থাকে, সেভাবে চেনটা রেখে ওপরে যতটাতে আসবে ততটাতে দাগ দিয়ে দিতে হবে। কামিজের চেন কিন্তু অনেকটাই লম্বা হয়, সব সাইজের জন্যই চলে আসে। আমার এটা ইনভিজিবল চেন, তাই সাইজে কিন্তু একটু ছোট। এবার চেনটাকে আমি সেলাই করে নেব, একটু দেখে নিন আমি কিভাবে সেলাই করছি। Thank you.
এসে দেখুন এই জায়গাটাতে সূচটা ঢুকিয়ে দিয়ে কামিজটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন। তারপর এই পাশে সূচটাকে নিয়ে আসবেন সেলাই করে, তারপর আবারও পুরো কামিজটাকে ঘুরিয়ে নেবে, নিয়ে এই পাশেও টানা সেলাই দিয়ে দেবেন আর কাপড়টাকে একদম চেনের ওপরে এইভাবে তুলে দেবেন। দেখুন চেনটা আমার লাগানো হয়ে গেছে, আর এই দেখুন কত ফিনিশিংয়ের সাথে চেনটা লাগানো হয়েছে, একটু কিন্তু ওপর দিক দিয়ে দেখা যাচ্ছে না। এবার দেখুন চেনের ভেতরে যে আমরা পটিটাকে লাগিয়েছি সেই পটিটাকে আমরা চারদিক থেকে সেলাই করে নেব এইভাবে ডবলে ভাঁজ করে। দেখুন চেনটা আমার লাগানো হয়ে গেছে, আর কত ফিনিশিংয়ের সাথে চেনটা লাগানো হয়েছে ওপর থেকেও কিন্তু দেখা যাচ্ছে না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজ তবে এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।